আমরা যে যেরকম জায়গায় দাঁড়িয়ে আছি ওইভাবেই দাঁড়িয়ে থাকব। সেদিন কুমার বাহাদুর মেঘরাজ সরকারকে চ্যালেঞ্জ করেছিলেন আর মেঘরাজ সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। ও যে পদ্ধতিতে ম্যাজিকটা করেছিল আমিও ঠিক সেই পদ্ধতিতেই ম্যাজিকটা করব। হলের লোক সেই সময় ওর কথাগুলো হা করে শুনছিল। কি যেন বলছিলে? হ্যাঁ মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমার কিন্তু মনে আছে, এক নীলপরীর গল্প। কি তাই তো? মনিটা গায়েব। মনিটা কিন্তু আমার হাতে নেই, এখানেও নেই, তাহলে মনিটা গেল কোথায়? ঠিক এইভাবে মেঘরাজ সরকার সেদিন ম্যাজিকের কৌশলে কোটের পকেটে হিরেটাকে রাখে। আর এই ম্যাজিকটা খুব সোজা পদ্ধতিতে করা হয়েছিল, যেরকম ভাবে হয়ে থাকে। এই নাও তুমি তোমার কোটটা পরে নাও, আর দিদি তোমার ব্যাগটা একটু দাও তো। ভানু আমার না এসব ভালো লাগছে না। আর বর্দি আর তো একটু, আর কি একটু ধৈর্য ধরা যায় না? তুমি তোমার পজিশনে এসো, আর বর্দির পজিশনটা আমি নিলাম। আসল হিরেটা ওর পকেটেই রয়েছে। আর নকলটা, নকলটাও ওর পকেটেই রয়েছে। আসল হিরেটা বের করার সময় নকল হিরেটা আমার এই হাতেই ছিল, আর তখনই আমি কোটের পকেটে এটা প্লেস করেছিলাম। ঠিক এইভাবে এটা হলো আসল হিরে। এবার এটা রাখবো কোথায় আমি? দুটো সম্ভাব্য জায়গা আছে। এক আমার কাছে, মানে আমার কাছে বলতে আমার ব্যাগে রাখতে পারি, কিন্তু না, আমি যদি এটা নিজেই চুরি করে থাকি তাহলে নিশ্চয়ই নিজের কাছে রাখবো না। আর দুই, দুই হলো কাছে থাকা কারোর পকেটে। আর আমার সব থেকে কাছে কে দাঁড়িয়ে আছে? দাদা। এইটা হলো আসল হিরে। আপনারা কিন্তু বুঝতেই পারলেন না কখন আমি আসল হিরেটা দাদার পকেটে রেখে দিয়েছি। মেঘরাজ সরকার যখন কুমার বাহাদুরের হাতে হিরেটা দিয়েছিল সেটা কিন্তু নকল ছিল। সরকার চুরিটা করেনি, নকল হিরেটা ওর কাছে ছিলই না। ঠিক এটাই হয়েছে প্রমাণ কি তোমার কাছে? হ্যাঁ যা বলবে তাই মেনে নিতে হবে নাকি? দিদি কুমার বাহাদুর কিন্তু রাজবাড়ির অনেক জিনিস তলে তলে পাচার করে,
নিজের চোখে দেখেছি। রাজবাড়ির সব আসল অমূল্য জিনিস। আর মিস্টার দত্ত, আপনি কাল ভূতের ভয় পেয়ে পালিয়েছিলেন না? চোখের ধাঁধা তৈরি করে আমি পাত্র ভাসিয়ে দিয়েছিলাম। আর আপনারা ভূতের ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছি, কি তাই তো? কুমার, তুমি মিথ্যে বলছো ড্যাড, সব সমস্ত মিথ্যে কথা বলছে। ভানুমতি, মুখ সামলে, খবরদার। কুমার, ভানুর দিকে আর এক পাও এগোবে না। উৎপল, উৎপল, এই কাজটা তুমি করেছো? উৎপল, দিদি, দিদি, এখানে দাদার কি দোষ বলো? বর্দি যদি দাদার কোটের পকেটে হিরেটা রেখে দেয় তাহলে দাদা কি করবে? দেখুন, মিসেস ভানুমতির কোনো যুক্তি আমি ফেলতে পারছি না। আর আপনাদের মধ্যে কেউ যদি আসল মণি নিয়ে থাকেন সেটা বলে দিন, নাহলে আমি আপনাদের সবার ঘর সার্চ করতে বাধ্য হব। আর সেক্ষেত্রে ধরা পড়ে গেলে অ্যারেস্ট করতে বাধ্য হব। আর মন্দিরের পাশে কোনো বাক্স আছে কি না সেটা আমাদের লোককে জানাচ্ছি। আমার একটা স্বীকারোক্তি আছে। উৎপল, সেটা বাইস, কোনো কথা বলবে না, তুমি চুপ কর একটু। না মায়া, আমাকে বলতেই হবে। আমি মেয়েকে পছন্দ করি না, ভানুকে সহ্য করতে পারি না, এগুলো সব ঠিক। আমিও তো ওই পরিবারের একজন, আর এখানে দাঁড়িয়ে যদি যদি মেঘের অপমান হয় তাহলে সেটা আমার অপমান, আমার পরিবারের অপমান। স্যার, হিরেটা যদি সার্চ করা হয় তাহলে ওটা আমার ঘরেই পাওয়া যাবে। কিন্তু আমি আমি চুরি করিনি, আমি চুরি করিনি মায়া, আমার পকেটে ওই হিরেটা ঢুকিয়ে দিয়েছিল শুধুমাত্র মেয়েকে ফাঁসাবে বলে। কুমার আর মায়ার মধ্যে আগে থেকে বন্ধুত্ব ছিল, ওদের মধ্যে কি কথা হয়েছে আমি কিচ্ছু জানি না, সত্যি জানি না। শুধুমাত্র মায়া আমাকে বলে। কি করছো? আরে কি, এইটা আমার পকেটে কি করে? তোমার অনেক টাকার দরকার না? পাবে, তুমি অনেক টাকা পাবে। উৎপল, উৎপল, একটা দিনের জন্য, একটা দিনের জন্য তোমার কাছে লুকিয়ে রাখো হীরাটা। কিন্তু আস্তে আস্তে আস্তে, একটা দিনের জন্য লুকিয়ে রাখো, বাকিটা আমি আমি সামলে নেব, আমি সামলে নেব। আমি লোভ সামলাতে পারিনি, আমার পয়সার দরকার সব মানছি, কিন্তু আমি চোর নই।
কি করব সেটা আপনি বলে দিন রাজা বাহাদুর। এরা সবাই তো আপনার গেস্ট, কি অ্যাকশন নেবেন কার কার বিরুদ্ধে আপনি বললেই অ্যারেস্ট করব। স্যার, মেঘরাজ সরকার নির্দোষ। আপনি শুধু এইটুকু বলে দিন, নাহলে আমি মরে গেলেও এই সত্যিটা কাউকে বলতাম না, বিশ্বাস করুন। আমিও চাই না সরকার বাড়ির ওপর এরকম একটা বদনাম আসুক। কিন্তু কি করব বলুন, আমার চোখের সামনে ও বিনা অপরাধে হাজত বাস করবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। তাই সবার সামনে আমি সত্যিটা বললাম। বেশ করেছিস, একদম ঠিক করেছিস বানু, তুই একদম ঠিক করেছিস। আর কত বলতো আমরা এইভাবে অন্যায় দিনের পর দিন মুখ বন্ধ করে সহ্য করব? মেঘের প্রতি হিংসে আর বেশ কিছু টাকার লোভ তোদের এত বেশি যে আমাদের পরিবারটার সম্মানটাকে এইভাবে মাটিতে লুটিয়ে দিলে তোমরা। ছি ছি উৎপল, ছি। আর এই যে কুমার, আমি তো শুনেছি যে রাজবাহাদুর নাকি আপনাকে দত্তক নিয়েছেন। কই, উনি তো কোনোদিন কোনোদিন আপনাকে পরের ছেলে মনে করেননি। তাহলে কি করে পারলেন আপনার আপনার পরিবারের সঙ্গে এরকম বেইমানি করতে? করে দাঁড়াও, তোমাকে আর কেউ মিথ্যে চর বদনাম দেবে না। কি করে মাথা উঁচু করবো ভানু, কি করে? বর্দি আমার নিজের দিদি হয়, আমার দিদির অসম্মান মানে আমারও তো অসম্মান। বদি, তুই তুই এত নিচে নেমে গেলি শুধুমাত্র আমাকে বিপদে ফেলার জন্য। ভানু না হয় পরের মেয়ে, কিন্তু আমি তো তোর ভাই। আরে সৎ হলেও তো আমি তোর ভাই দিদি। বাবা জানলে কি হবে একবার ভেবে দেখেছিস? মহেন্দ্রকে আমি সব কিছু জানাবো। তাকে জানানোটা আমার কর্তব্য। আর আমরা আজই হীরে নিয়ে ফিরে যাব।
পেয়াজি সাহেব, অ্যারেস্ট কুমার। বাবা বাবা, জানি রাজা বাহাদুর আপনাকে ফোন করেছিলেন, কিন্তু বাবা আসলে ভানু, রাজা বাহাদুর আমার বহুদিনের পরিচিত বন্ধু। তিনি যা বলেছেন তারপরে আর কারোর কিছু বলার থাকতে পারে না। তোমরা ঘরে যাও। মায়া আর উৎপল কোথায়? আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। মহেন্দ্র, মহেন্দ্র, আমি আমি বলি কি, আমার দেখো মনে হচ্ছে আগে ওদের কথা শোনা দরকার, তারপর তুমি। আমি কারোর কোনো কথা শুনবো না অম্বা। মায়া যা করেছে সেটা পরিবারের মান সম্মানের প্রশ্ন নয়, ম্যাজিকের রীতির প্রশ্ন। আমি বাবা হিসাবে মেয়ে স্নেহে অন্ধ হয়ে ওকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু একজন ম্যাজিশিয়ান হিসেবে মায়া যা করেছে তা ক্ষমার অযোগ্য। ওদের গাড়িটা কত দূরে? উৎপলকে ওই গাড়িতে ফিরছে মায়ের সঙ্গে? কাকুমণি, আসলে আমি আর ভানু আগেই ওখান থেকে বেরিয়ে এসেছি। ওখানে পরিস্থিতি এমন হয়ে গেছিল যে আমি আমি আর এক মিনিট ওখানে থাকতে পারছিলাম না, তাই ভানু তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে নিল আর আমি আমি পাগলের মতো গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরোনোর আগে তোর আমাকে একবার ফোন করা উচিত ছিল। ফিরুক উৎপল, তারপর আমি যেটা করার সেটা করব। কাকুমণি, কাকুমণি, আমি ভেবেছিলাম আমি ফিরেই তোমাকে অনেক কিছু বলবো, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে দাদাকে কিছু বলা মানে বৌদির অপমান, আর আর বৌদিকে কিছু বলা মানে বাবার অপমান। তাই যা হয়ে গেছে সেটা ছেড়ে দেওয়াই ভালো। তাছাড়া আমার আমার এইসব নিয়ে একদম আর ভালো লাগছে না। আমার ইচ্ছে করছে আমি এই প্রফেশনটাই ছেড়ে দিই। নামেক, তোমাদের কাউকে ম্যাজিক ছাড়তে হবে না। শুধু তোমরা নিজেদের মধ্যে রেষারেষি করাটা একটু বন্ধ করো। কুমুদ, রেষারেষি কে করে? মায়া। মায়াকে যদি তোমরা সন্দেহ করো তাহলে আমি বলবো তোমরা আরে একটু ভাবো, আরো একবার ভাবো। স্টেজের উপর পাবলিকের সামনে ভানু মায়ার সঙ্গে রেষারেষি করেনি? তুমি কি ভুলে গেছো অম্বা, তার আগে মায়া কি করেছিল? ভানুর ম্যাজিক চুরি করে স্টেজে দেখিয়েছিল। সেদিন সেদিন বাবা হয়ে আমি ওকে ক্ষমা করেছিলাম, কোনো স্টেপ নিতে চাইনি,
তাই ভুল করেছিলাম, কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না।